কথা সময়েরই জরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা বুকে থেমে যাওয়া সেই গানে জমে থাক হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাঝে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম কাইন মাস্টার 2023 সালে কীভাবে যারা নতুন আছেন ইউটিউবার তাদের জন্য কীভাবে ভিডিও এডিটিং করবেন তা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো আমাদের কাইন মাস্টার অ্যাপসটি আমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব প্রথমে ইনস্টল করে নেওয়ার পরে আমরা এখন কাইন মাস্টারে ওপেন করব কাইন মাস্টার অ্যাপসটি এটা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে এখানে দেখেন আমাদের যে নো নামের অপশনটি আছে ওকেতে ক্লিক করে দেব ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা যে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে যাওয়ার আগে আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি কাজ আছে কাজটি করে নিব এখানে সেটিংয়ে ক্লিক করে দেব সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ডিভাইস নামের একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর অ্যানালাইজ ডিভাইস পারমিশন এখানে আমরা ক্লিক করে দেব তো আমরা যারা নতুন যারা অ্যাপসটি ইনস্টল করে নেব তো প্রথমে আমরা রিমাইন্ড মি লেটার এটাতে ক্লিক করে দেবো অথবা তার পাশে আছে দেন অ্যানালাইজ ডিভাইস পারমিশন আমরা এখানে ক্লিক করে দিলে আমাদের কিছু হার্ডওয়্যার কিছু নতুন কাজ যোগ হবে তো আমরা আগে থেকে করে নিয়েছি দেখে এখানে আমরা রিমাইন্ডার মি লেটার এখানে ক্লিক করে দেবো এখানে লেটার ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসার পরে অ্যাডভান্স সেটিং নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেন অ্যালাউ দ্য আল্টিমেট ভিডিও লেয়ার এটা ক্লিক করে দেবেন তারপরে এটাতে ক্লিক করে দেবেন তো আমাদের কাইন মাস্টার প্রথমে যে সেটিংয়ের যে অপশনটি এগুলো আমরা শেষ করে নিয়ে নিলাম এই যে দেখেন এখন আমরা এখানে নিউ প্রজেক্ট নামে যে অপশন আছে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে 16x9 এটাতে ক্লিক করবো ক্রেডিট এটিতে ক্লিক করে পরে আমাদের যে কাইন মাস্টার যে অ্যাপটি আছে এটি ওপেন হয়ে গেল এখান থেকে আমরা প্রথমে এটা কী করব ভিডিওতে ক্লিক করে দেব এখান থেকে একটা যে কোনো একটা লেয়ারের ভিডিও নিয়ে নিব এই যে দেখেন আপনারা চাইলে যে এই লেয়ারটা আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এই যে দেখেন আমাদের যে ভিডিওর যে কিছু অংশ আছে এই অংশগুলো কীভাবে ডিলিট করবেন ডিলিট করার জন্য প্রথমে আমরা এই যে দেন ট্রিম স্পিড নামের যে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে ট্রিম রাইটে ক্লিক করবেন এই যে দেখেন আমার পরের যে অংশটুকু আছে সেই অংশটুকু কেটে গেছে এখন আমরা এই যে নতুন করে একটু লেয়ারে ভিডিও ইনপুট করে দেবো এই যে দেখেন আবারও ব্যাকে চলে আসবো এখানে আমরা একটি নতুন করে একটা লেয়ার তৈরি করার জন্য আমরা লেয়ারে ক্লিক করে দেবো লেয়ারতে ক্লিক করে দেওয়ার পরে মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এখন একটি ফটো ব্যাকগ্রাউন্ড আকারে পিএনজি নিয়ে নিব এই যে দেখেন ফটো ব্যাকগ্রাউন্ড পিএনজি নিয়ে নিলাম এই যে এখানে আপনারা চাইলে যে একটা ফটো ব্যাকগ্রাউন্ড পিএনজি নিয়ে নিয়েছি আগের থেকে আমি ডাউনলোড করে নিয়েছি তো আপনারা চাইলে এরকম করে পিএনজি আকারে ফটো নিয়ে নিতে পারবেন তো এখন আমরা এই যে এটিতে ক্লিক করে দেব এটিতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এখানে দেখেন বলা ডুপ্লিকেট নামের যে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে আরেকটি ফটো চলে এসেছে দেখেন এখানে আমরা ফটো নিয়ে নিলাম একটু চাইলে আপনারা চাইলে বড় ছোটো করতে পারবেন তো আমি আগের যে ফটোটি আছে সেই ফটোটাকে এখন আমরা কী করব একটু হাইড করে নেব ব্র্যান্ডিং করে নেব যে ব্র্যান্ডিং যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিলে ওভারলি এই যে দেখেন এখানে একটু এ হয়ে গেছে ওভারলি করে দিলাম এই যে দেখেন এই যে একটু দেখেন লাইট বেশি আর একটু লাইট কম তো এখন আমরা চাইলে এটার লাইট একটু কমিয়ে বাইরে নিতে পারবো এখানে দেখেন বলে আলফা অপা সেট নামে যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন এখানে আমরা ক্লিক করে দিয়ে নিলাম এখন এটা আপনারা চাইলে এই যে ভিডিও লেয়ারটি সমান করে নিতে পারবেন তো আমি একটু সমান করে নিয়ে নিলাম
এটাও আবার আগের মতো করে লেয়ারটি সমান করে নিব। এই যে দেখেন, এখানে আমি লেয়ারটি সমান করে নিয়েছি। আমি আর এখানে এটুক রেখে দিব, আর বাকি টুক কেটে দেবো। এই যে দেখেন, টিম রাইট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেব, অথবা আপনারা চাইলে স্পিলটা ক্লিক করে দিতে পারবেন। স্পিল ক্লিক করলে এই যে দেখেন ভিডিওটি বাঘ হয়ে গেছে। এই যে দেখেন, আমি এখানে এই লেয়ারটির মাঝে ডিলেট নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করে দিয়ে মিডিয়াতে ক্লিক করব। এখন আমরা মিডিয়ার থেকে এখন আমরা একটা গানের লিরিক্স নিয়ে নিব। এই যে দেখেন, একটি গানের লিরিক্স এখানে আমি নিয়ে নিলাম। তো এটা আপনারা চাইলে স্ক্রিন ফুল করে নিতে পারবেন। এই যে যে স্পিল্ড সার্ভেন, এটাতে ক্লিক করে দিলে ফুল সার্ভেন হয়ে যাবে। এই যে দেখেন, আমি এখন এই ভিডিওটি প্লে করে দেখবো। এই যে ভিডিওটি আছে, এখন আমরা ব্র্যান্ডিং নামের একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবো। যেটা ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং যায় সার্ভেন্ট, এটাতে ক্লিক করে দিলে আমাদের এই যে দেখেন একটি সুন্দর একটি ভিডিও তৈরি হয়ে গেল। এই যে দেখেন, এই যে দেখেন ভিডিওটি খুব সুন্দর হয়েছে, দেখতে দেখতে ভালো লাগতেছে। তো ভিডিওটি মনে করেন যে একটু আপনারা চাইলে যে এটা কেটে নিতে পারবেন, যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন। এই যে টিম রাইটে ক্লিক করে দিয়ে আমাদের যে লেয়ারটি আছে ওটা সমান করে নিয়ে নেব। এখানে চাইলে আপনারা পিকচারের ছবির একটু কালার করে নিতে পারবেন। এই যে দেখেন, এখানে অ্যাডজাস্টমেন্ট নামের একটি অপশন আছে, এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। আপনারা চাইলে আপনাদের মন মতো করে কালার দিয়ে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এই কালার একটু দিয়ে নিলাম। এই যে দেখেন, ভিডিওটি এটা ওপেন করে চাইলে এই যে আপনাদের মন মতো করে ছোট বড় করে নিতে পারেন। স্পিড সার্ভেন্টে ক্লিক করে দিয়ে অফে ক্লিক করে দেবেন। অফে ক্লিক করে দেওয়ার পরে যে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। এই যে দেখেন, আমি এই গানেরটি লিরিক্সটি টেনে ছোটো বড়ো করে নিতে পারতেছি। এই যে এখানে দেব আমরা, তা আমাদের মন মতো করে নিয়ে নিলাম। এই যে দেখেন, এখানে দেব, এখানে দিলে পরে দেখতে জিনিসটা খুব সুন্দর লাগবে, সেই জন্য আমি এখানে দিয়ে নিলাম। এই যে দেখেন, এই যে এটা আমরা মাঝখানে বরাবর দিয়ে দেব, মাঝ বরাবর দিয়ে দেব। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করতে পারো না, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ। তো এখন দেখেন, আমরা এখানে একটু ভিডিওটি সেভ দিয়ে নিব। যে দেখেন, সেভ দিয়ে দেবো, সেভ টু ভিডিও। এই আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হচ্ছে।